অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। আগামী 22 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। সেই উদ্দেশ্যে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব, সেজে উঠেছে রাম জন্মভূমি। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মন্দির বসানো হলো সোনার দরজা। আগামী 3 দিনের মধ্যে মন্দিরের অন্তর্মহলে আরও 13টি সোনার দরজা বসানো হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর। অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শ্রীরাম জন্মভূমি সূত্রে খবর যে সোনার দরজাটি বসানো হয়েছে তার কারুকার্য নজরে পড়ার মতো। দরজার মধ্যভাগে দুদিকে দুটি যে হাতি এমনভাবে ভঙ্গিমায় রয়েছে যা দেখলে মনে হবে হাতি দুটো দর্শনার্থীদের দিকে স্বাগত জানাচ্ছে। দরজার উপরিভাগে তাকিয়ে দেখা যাবে দুদিকে দুই ব্যক্তি হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। দরজার নিচের দিকে বর্গাক্ষেত্র এলাকায় রয়েছে নানা ধরনের কার্যকলাপ, 12 ফুট উঁচু এবং 8 ফুট চওড়া। দরজার মন্দিরের গর্ভগৃহের উপরের তলায় বসানো হয়েছে। রাম মন্দিরে মোট 44টি দরজা এবং 392টি স্তম্ভ রয়েছে। মন্দির জুড়ে 5টি মণ্ডপ রয়েছে। নৃত্য, রং, সভা, প্রার্থনা এবং কীর্তন। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে হনুমান, হাতি এবং গরুড়ের মূর্তি। মন্দিরের স্তম্ভগুলি জোড়ে আঁকা রয়েছে নানান দেবদেবীর প্রতিমূর্তি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 22 জানুয়ারি রাজ্য জুড়ে স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশের সমস্ত কারাগারে লাইভ স্ট্রিমের ব্যবস্থা করেছে। রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশের কারাগারগুলিতেই নয়, দেশ জুড়ে সমস্ত বুথ এলাকায় লাইভ দেখানো হবে রাম মন্দিরের উদ্বোধনী। অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। আগামী 22 জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। সেই উদ্দেশ্যে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব, সেজে উঠেছে রাম জন্মভূমি। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মন্দির বসানো হলো সোনার দরজা। আগামী 3 দিনের মধ্যে মন্দিরের অন্তর্মহলে আরও 13টি সোনার দরজা বসানো হবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর। অযোধ্যায় মন্দির নির্মাণের দায়িত্বপ্রাপ্ত শ্রীরাম জন্মভূমি সূত্রে খবর যে সোনার দরজাটি বসানো হয়েছে তার কারুকার্য নজরে পড়ার মতো। দরজার মধ্যভাগে দুদিকে দুটি যে হাতি এমনভাবে ভঙ্গিমায় রয়েছে যা দেখলে মনে হবে হাতি দুটো দর্শনার্থীদের দিকে স্বাগত জানাচ্ছে। দরজার উপরিভাগে তাকিয়ে দেখা যাবে দুদিকে দুই ব্যক্তি হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। দরজার নিচের দিকে বর্গাক্ষেত্র এলাকায় রয়েছে নানা ধরনের কার্যকলাপ, 12 ফুট উঁচু এবং 8 ফুট চওড়া। দরজার মন্দিরের গর্ভগৃহের উপরের তলায় বসানো হয়েছে। রাম মন্দিরে মোট 44টি দরজা এবং 392টি স্তম্ভ রয়েছে। মন্দির জুড়ে 5টি মণ্ডপ রয়েছে। নৃত্য, রং, সভা, প্রার্থনা এবং কীর্তন। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে হনুমান, হাতি এবং গরুড়ের মূর্তি। মন্দিরের স্তম্ভগুলি জোড়ে আঁকা রয়েছে নানান দেবদেবীর প্রতিমূর্তি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 22 জানুয়ারি রাজ্য জুড়ে স্কুল এবং কলেজে ছুটি ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশের সমস্ত কারাগারে লাইভ স্ট্রিমের ব্যবস্থা করেছে। রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশের কারাগারগুলিতেই নয়, দেশ জুড়ে সমস্ত বুথ এলাকায় লাইভ দেখানো হবে রাম মন্দিরের উদ্বোধনী।